আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাত। বাংলাদেশের হিল্টন পরিবারের সকল মেম্বার, সকল নেটওয়ার্কার এবং সকল প্রমোটারদের দৃষ্টি আকর্ষণ করছি, লিসেন ভেরি কেয়ারফুলি। আমরা শুরু থেকেই আপনাদেরকে একটি মানে পুরো লাস্ট দুদিন ধরে আমরা আপনাদেরকে আপগ্রেডের নিউজ দিয়ে আসছিলাম। গতকালকে আমি সারাদিনই গ্রুপে ছিলাম, আজকে আমি অনেকের সাথে কানেক্টেড থাকতে পারি নাই, আমার কাজ ছিল যার জন্য আমি কানেক্টেড থাকতে পারি নাই। কিন্তু যারা টিম লিড করছে, যারা প্রমোটার হিসেবে রয়েছে, তাদের সাথে আমি কানেক্টেড ছিলাম, কিন্তু সকলের সাথে কানেক্টেড থাকতে পারি নাই, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, দুঃখ প্রকাশ করছি প্রথমেই। আর সেকেন্ড, যেভাবে আমি আপনাদেরকে গাইড করেছিলাম যে আমাদের যে প্রজেক্ট রয়েছে হিল্টন মেটা এফএক্স, এই প্রজেক্টের মধ্যে যারা প্রমোটার রয়েছে এবং টপ লিডার পর্যায়ে রয়েছে এবং এই গ্রুপের মধ্যে যারা রয়েছে, তারা প্রত্যেকে কোনো না কোনো টিম লিড করছে। যারা টিম লিডার রয়েছে তাদের জন্য প্রথম মেসেজ যেটি, সেটি হচ্ছে যে এখন দুবাই টাইম 7:37, তার মানে হচ্ছে যে বাংলাদেশে এখন 9:37 বাজে, দুবাইতে এখন 7:37 বাজে। 8টা থেকে কোম্পানি থেকে আমাদের কাছে মেসেজ এসছে, 8টা থেকে সর্বপ্রথম যে সাবমিশনটা হবে সেটা হচ্ছে র্যাঙ্ক হোল্ডারদের, সমস্ত র্যাঙ্ক অ্যাচিভারদের টোটাল যেই রিওয়ার্ড রয়েছে সেই রিওয়ার্ডটা বন্টন হবে। টোটাল 713 পিপল টোটাল অ্যাসোসিয়েট এবং টোটাল লিডাররা র্যাঙ্ক অ্যাচিভ করেছে। সর্বপ্রথম যেই উড্ডটা যাবে সেটা হচ্ছে র্যাঙ্ক অ্যাচিভারদের উড্ড যাবে। র্যাঙ্ক অ্যাচিভারদের উড্ড যখন কমপ্লিট হবে, এটা আপনি ধরুন যদি ধরে নেন বাংলাদেশ টাইম 10:30 থেকে 10:30 বা 11টা পর্যন্ত, এটা র্যাঙ্ক হোল্ডারদের উড্ডগুলো ছাড়া হবে এবং র্যাঙ্ক হোল্ডাররা উড্ডগুলো পাবে। এটা হচ্ছে প্রথম মেসেজ। সেকেন্ড হচ্ছে র্যাঙ্ক কমিশন যখন কমপ্লিট হবে, তারপরে হচ্ছে গ্লোবাল পোল শুরু হবে। গ্লোবাল পোল গত মাসে যারা গ্লোবাল পোল অর্জন করেছে তাদেরকে গ্লোবাল পোল কমিশন দেওয়া হবে। গ্লোবাল পোল কমিশন কমপ্লিট হওয়ার পরে সকলকে হচ্ছে যে ট্রেডিং প্রফিট দেওয়া হবে। তো আমাদের উড্ডল চালু হবে, এখন হচ্ছে 8:00 কাছাকাছি, 8:30 থেকে 8:30 মধ্যে, দুবাই টাইম 8:00 থেকে 8:30 মধ্যে, তার মানে বাংলাদেশ টাইম 10:00 থেকে 10:30 মধ্যে, এর মধ্যে আমাদের যে র্যাঙ্ক প্রফিট যেটা রয়েছে, র্যাঙ্ক রিওয়ার্ড যেটা রয়েছে, সেই র্যাঙ্ক রিওয়ার্ডটা কমপ্লিট হবে। তো আমি সকলকে আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে স্পেশাল কিছু লিডার রয়েছে যাদেরকে আসলে ধন্যবাদ না দিলেই নয়, যারা এই প্রজেক্টের সাথে ডে ওয়ান থেকে ছিল, যারা প্রমোটার হিসেবে কাজ করেছে, যারা কোম্পানির প্রতিটা আপগ্রেড সিচুয়েশনে কোম্পানির সাথে রয়েছে, কোম্পানির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি স্পেসিফিক নাম নিতে পারবো না, কারণ অলরেডি 55 লিডার। তো আমি যদি নাম নিতে যাই তাহলে সেক্ষেত্রে এই ভয়েস মেসেজটা অনেক লম্বা হয়ে যাবে, 3 মিনিট অলরেডি 10 সেকেন্ড হয়ে গেছে। তা আমি সকলকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের জায়গা থেকে সক্রিয়ভাবে আপনাদের টিম মেনটেন করার চেষ্টা করুন এবং সক্রিয়ভাবে টিমকে পজিটিভ মেসেজ এবং হচ্ছে যে রিয়েল মেসেজ যেটা আপনাদের কাছে আছে সেটাই দিবেন। বাড়তি কোনো কথা আপনারা বলবেন না, বাড়তি কোনো ধরনের মেসেজ আপনারা দিবেন না, যে মেসেজটুকু আপনাদের স্ব অফলাইন থেকে পাবেন সেটাই আপনারা দিবেন। এই উপদত্ত আহ্বান জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি, আবার কথা হবে, আবার কোনো আপগ্রেড আসলে আমি আপনাদেরকে অবশ্যই সেটা জানাবো। আপনারা যারা লিডার রয়েছেন আমার এই বয়েসটা, আপনারা সমস্ত গ্রুপ যেগুলো রয়েছে আপনাদের সমস্ত গ্রুপে ট্রান্সফার করতে পারেন, বা আপনারা নিজে এই বয়েসটি শুনে আপনার মতো করে আপনি বয়েস দিতে পারেন আপনার গ্রুপে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাত। বাংলাদেশের হিল্টন পরিবারের সকল মেম্বার, সকল নেটওয়ার্কার এবং সকল প্রমোটারদের দৃষ্টি আকর্ষণ করছি, লিসেন ভেরি কেয়ারফুলি। আমরা শুরু থেকেই আপনাদেরকে একটি মানে পুরো লাস্ট দুদিন ধরে আমরা আপনাদেরকে আপগ্রেডের নিউজ দিয়ে আসছিলাম। গতকালকে আমি সারাদিনই গ্রুপে ছিলাম, আজকে আমি অনেকের সাথে কানেক্টেড থাকতে পারি নাই, আমার কাজ ছিল যার জন্য আমি কানেক্টেড থাকতে পারি নাই। কিন্তু যারা টিম লিড করছে, যারা প্রমোটার হিসেবে রয়েছে, তাদের সাথে আমি কানেক্টেড ছিলাম, কিন্তু সকলের সাথে কানেক্টেড থাকতে পারি নাই, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, দুঃখ প্রকাশ করছি প্রথমেই। আর সেকেন্ড, যেভাবে আমি আপনাদেরকে গাইড করেছিলাম যে আমাদের যে প্রজেক্ট রয়েছে হিল্টন মেটা এফএক্স, এই প্রজেক্টের মধ্যে যারা প্রমোটার রয়েছে এবং টপ লিডার পর্যায়ে রয়েছে এবং এই গ্রুপের মধ্যে যারা রয়েছে, তারা প্রত্যেকে কোনো না কোনো টিম লিড করছে।
যারা টিম লিডার রয়েছে তাদের জন্য প্রথম মেসেজ যেটি, সেটি হচ্ছে যে এখন দুবাই টাইম 7:37, তার মানে হচ্ছে যে বাংলাদেশে এখন 10:37 বাজে, দুবাইতে এখন 7:37 বাজে। 8টা থেকে কোম্পানি থেকে আমাদের কাছে মেসেজ এসছে, 8টা থেকে সর্বপ্রথম যে সাবমিশনটা হবে সেটা হচ্ছে র্যাঙ্ক হোল্ডারদের।